সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে আগ্রহী মধ্যবিত্তের অনেকেই ছুটির দিনে ছুটে আসেন কারহাটে। নানা রঙের ব্র্যান্ডের ও বিভিন্ন দামের পুরনো গাড়ি দেখে পছন্দেরটি কিনে নিচ্ছেন তারা। গাড়ি যদি মন মতো হয় এবং দামে যদি আমার রেঞ্জের মধ্যে আসে তাহলে আমি এটাকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করতেছি। যেহেতু এখানে অনেক গাড়ি আসার, যেটা আমি শুনেছি যে এখানে নাকি নর্মালি গাড়ির মালিকরা গাড়ি নিয়ে আসে। 15 বছর ধরে চলা এ হাট বসে প্রতি শুক্রবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি বিক্রির জন্য নিয়ে আসেন মালিকরা। 400 টাকা ফি দিয়ে সারাদিন গ্রাহকের অপেক্ষায় থাকেন, কখনো মেলে পছন্দসই ক্রেতা, আবার কখনো অপেক্ষায় থাকতে হয় পরের সপ্তাহের জন্য। হাটে আসি, হাটে আসার পর আমরা কাস্টমারে দেখে কাস্টমার সাথে একটা কথাবার্তা হয়ে তারপরে ব্যাস একটা দাম দস্তুর হয়, তো হাট কর্তৃপক্ষের কাছে বায়না হয়। গাড়ি বেচা কেনার পুরো প্রক্রিয়াটি চলে কার হাট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, নিজস্ব কর্মীরা রয়েছে পুরো মাঠের ব্যবস্থাপনার দায়িত্বে। এজন্য বিক্রি মূল্যের 5% দিতে হয় কার হাটকে। গাড়ি ডিসপ্লে করা থাকে, প্রাইস ট্যাগ দেওয়া থাকে, কাস্টমার পছন্দ করছে সে টেস্ট ড্রাইভে যাচ্ছে, দেন ডকুমেন্ট দেখছে মাঠে বসেই, দেখে যদি পছন্দ হয় দামাদামি করছেন। কার হাটের এ প্রচেষ্টায় প্রতি হাটে প্রদর্শন করা হয় গড়ে 150 গাড়ি। গাড়ি প্রতি পার্কিং ফি এবং বিক্রির কমিশন থেকে লাভবান হচ্ছেন আয়োজকরা। একইভাবে ক্রেতা বিক্রেতারও খুশি গাড়ি কেনা বেচার ঝামেলাহীন এ পদ্ধতিতে। বুরহানুদ্দিন ফয়সাল, এসএটিভি।